हेलो फ्रेंड्स, वेलकम टू सजेस्ट बोर्ड क्वेश्चन। सजेस्ट बोर्ड क्वेश्चन सकल के स्वागत जानाई। आज के आमी एसएससी एमटीएस ए आसा प्रिवियस ईयर कोश्चिनगुलो निये एसेछि एबं बांगलाय जेहेतु एबार बांगलाय कोश्चिन हबे। आज के टपिक होच्छे डैन्स। टपिक वाइज आमी प्रिवियस ईयर कोश्चिनगुलो एखाने आमरा निये आसबो। एखाने देखो आज के डैन्सेर टपिक एक नम्बर कोश्चिन देखो, भावई कोन राज्येर लोकनृत्य। एटा एसेछिलो एसएससी एमटीएस 2019-এর, ঠিক আছে, মর্নিং শিফটে ছিল। এখানে অপশন রয়েছে হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান। এখানে অ্যান্সার হবে রাজস্থান। রাজস্থানে আর কয়েকটা দেখো এখানে লোকনৃত্য রয়েছে, ঘুমার, চকরি, গণধর, ঝুলন, লীলা, ঝুমা, সুইসিনি, ঘাপাল ইত্যাদি। পরে কোশ্চেন চলো, এখানে বলছে নিচের কোনটি একটি গোয়ার লোকনৃত্য। এখানে অপশন রয়েছে ফাগুয়া, ফুগদি, বিহু, মঞ্চ। এখানে ফুগদি হচ্ছে গোয়ার লোকনৃত্য। এছাড়াও ফুগদি ছাড়াও গোয়ার লোকনৃত্যগুলো হচ্ছে ট্যারাঙ্গামেল, কলি, দেখানি, ফুগদি, সিগমো, ঘোডে, মদনি, সামাই, সামাই নারটিয়া, জাগার, তারপরে রণমালে ইত্যাদি। পরে কোশ্চিন দেখো, নিচের কোনটিতে ভারতীয় নৃত্যের রেফারেন্স পাওয়া গেছে। এখানে দেখো অপশন রয়েছে অভঙ্গ, নাট্যশাস্ত্র, কামসূত্র, ব্রহ্মসূত্র। এখানে অ্যান্সার হবে নাট্যশাস্ত্র। বলছে ভরতমুনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় নাট্য ও সঙ্গীত বিশারদ। তিনি প্রাচীন ভারতীয় নাটক, বিশেষ করে সংস্কৃত মঞ্চনাটক, অভিনয় বিদ্যা বিষয়ক নাট্যশাস্ত্র রচনা করেন। কার কথা বলা হয়েছে এখানে? ভরতমুনি। তিনি নাট্যশাস্ত্র রচনা করেন এবং এই নাট্যশাস্ত্রই, এই নাট্যশাস্ত্রতে ভারতীয় নৃত্যের রেফারেন্স পাওয়া গেছে। ওকে, পরে কোশ্চেন দেখো, নিচের কোন জোড়াটি সঠিক নয়। এখানে মোহিনীয়াট্টম রয়েছে ওড়িশা, ইয়াক্ষগানা রয়েছে কর্ণাটক, গারবা গুজরাট, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। এখানে দেখো ইয়াক্ষগানা ঠিক আছে, কর্ণাটক, গারবা গুজরাট ঠিক আছে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ ঠিক আছে, ঠিক নয় হচ্ছে মোহিনীয়াট্টম। মোহিনীয়াট্টম হচ্ছে একটা কেরালা রাজ্যের উদ্ভূত হয়েছিল। মোহিনীয়াট্টম বা মোহিনীয়াট্টম হলো একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ধরন যা কেরালা রাজ্যে উদ্ভূত হয়েছিল। তাহলে মোহিনীয়াট্টম হবে কেরালা, ওটা ভুল আছে, ঠিক আছে। এখানে তাহলে অ্যান্সার হবে অপশন এ, এই জোড়াটি সঠিক নয়। তারপরে হচ্ছে 5 নম্বর কোশ্চিন দেখো, জাগোই নৃত্য কোন রাজ্যের নৃত্যশৈলী? জাগোই, জাগোই নৃত্য হচ্ছে মণিপুরের, মণিপুরী যে আমরা নৃত্যটা শুনেছি, মণিপুর নৃত্য হচ্ছে মণিপুরের, এবং মণিপুরীর নৃত্যর অপর নাম হচ্ছে জাগোই, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো, নিচের কোনটি জম্মুর এবং কাশ্মীরের ঐতিহ্যবাহী থিয়েটার নৃত্য? এখানে দেখো জম্মু এবং কাশ্মীরের ঐতিহ্যবাহী থিয়েটার নৃত্য হচ্ছে সোয়াং, সরি এখানে সং না, ভান্ড পাথের। ভান্ড মানে হচ্ছে অভিনেতা বা শিল্পী, এবং কাশ্মীরি ভাষায় পাথের অর্থ হচ্ছে অভিনয় করা। তাহলে জম্মু এবং কাশ্মীরের ঐতিহ্যবাহী থিয়েটার নৃত্য হচ্ছে ভান্ড পাথের। তারপর হচ্ছে নিজের কোন রাজ্যে হাম্পি নৃত্য উৎসব পালিত হয়? হাম্পি হচ্ছে কর্ণাটকের, কর্ণাটকের। আমরা আর একটা 4 নম্বর কোশ্চিনে বললাম কর্ণাটক হচ্ছে ইয়াক্ষাগানা, হুত্তারি, সুগি, কুনিথা, কারগা ইত্যাদি হচ্ছে কর্ণাটকের লোকনৃত্য বা উৎসব। ওকে, তারপরে কোশ্চিন দেখো, বলছে বিখ্যাত নৃত্যশিল্পী চেমনচেরি কুনিরামন নাইয়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত? চেমনচেরি কুনিরামন নাইয়ার একজন বিখ্যাত ব্যক্তি, নৃত্যশিল্পী, যিনি একটা নৃত্যের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে কথাকলি, ঠিক আছে। কথাকলি হলো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা। এতে এক প্রকার গল্প বলা হয়ে থাকে, যেখানে প্রথাগত অভিনেতা নৃত্যশিল্পীরা বিভিন্ন রঙের রূপসজ্জা, পোশাক ও মুখোশ পড়েন। এটি ভারতের মালায়ালম ভাষী দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেরালার হিন্দু প্রদর্শন কলা। তাহলে কথাকলি কোথাকার? কেরালা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা ইনফরমেশন। তারপরে দেখো 9 নম্বর কোশ্চিন, নিচের কোনটি পুতুল নৃত্য উড়িষ্যায় পরিবেশিত হয়? একটা পুতুল নৃত্য যেটা উড়িষ্যায় দেখা যায়। এখানে অপশন রয়েছে পাভুকুথু, কান্দেই, কাঠপুতুলি, পুতুল নাচ। অ্যান্সার হচ্ছে কান্দেই। বলছে সখী কান্দেই, পুরো নাম হচ্ছে সখী কান্দেই, একটি স্ট্রিং পাপেট্রি শো ভারতীয়দের মধ্যে জনপ্রিয় ওড়িশা রাজ্যে, বিশেষ করে ওড়িশার কেন্দ্রপাড়া জেলায় দেখা যায়। এবং সাভারি, ঘুমারাস, পেঙ্কা, মুনারি ইত্যাদি হচ্ছে এগুলো
ওড়িশার আরেকটা মানে লোকনৃত্য, ঠিক আছে, সাভারে একটা ঘুমারা পেনকা মোনারি, ওকে। তারপরে 10 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি হরিয়ানার ঐতিহ্যবাহী থিয়েটার নৃত্য? হরিয়ানার ঐতিহ্যবাহী থিয়েটার নৃত্য হচ্ছে সোয়াং বা সাং। সোয়াং বা সাং এর অর্থ হচ্ছে দীক্ষা বা জনপ্রিয় লোকনৃত্য থিয়েটার। এটা রাজস্থানেও কিন্তু দেখা যায়, হরিয়ানায়, এখানে কোশ্চেন রয়েছে হরিয়ানা দিয়ে, কিন্তু এই সংটা আবার রাজস্থানেও দেখা যায়, হরিয়ানায় দেখা যায়, উত্তরপ্রদেশ দেখা যায়, মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চল ইত্যাদিতে এই নৃত্য দেখা যায়। ওকে, এরপরে কোশ্চেনগুলো আবার নিয়ে আসবো।